বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি যাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, যাকাত দাতাকে না যাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি যাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে যাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, যাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। যাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে যাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে যাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটাও আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার যাকাত থেকে। যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার যাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার যাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার যাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো কথার কথা। তো সেজন্য যাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। এরপরের প্রশ্ন হলো, অনেক আলেম থেকে শোনা যায় যে গেটে আলোকসজ্জা লাল নীল বাতি ইত্যাদি বিধর্মী সংস্কৃতি, তবে কি ওয়াজ মাহফিলে বা বিয়ে বাড়িতে আলোকসজ্জা করলেও গুনাহ হবে? গেটে আলোকসজ্জা এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো সাধারণভাবে নিষিদ্ধ বিষয় নয়। কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে যেমন বিবাহ সাজিতে কিছুটা আনন্দ বিনোদন হাসি এবং রসিকতার আয়োজন থাকতে পারে, ইসলামী শরিয়া সেটাকে অ্যালাউ করে। এছাড়া কোনো অঞ্চলের আঞ্চলিক কোনো সংস্কৃতি যদি থাকে তার সাথে শরিয়ার মৌলিক কোনো নির্দেশ সংঘর্ষ যদি না থাকে তাহলে সেটি করাতে শরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। বিধায় গেইটে যদি আলোকসজ্জা করা হয় সেটাকে ঢালাওভাবে আপনার বিধর্মী সংস্কৃতি অথবা হারাম বলার কোনো কারণ নেই, তবে সে আলোকসজ্জা করতে গিয়ে যদি অপচয় করা হয়, অপব্যয় করা হয় এবং প্রয়োজনের চাইতে অনেক বেশি খরচ করা হয় এবং সীমালঙ্ঘন করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। অর্থাৎ সাধারণ আনন্দ সাধারণ বিনোদনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হতে পারে, কিন্তু যেটা হয় একটু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সামর্থ্য দিলে টাকা পয়সা থাকলে তখন আমরা অনেকে লাগামহীন হয়ে যাই এবং মানে এমনভাবে টাকা উড়াতে থাকি যেটা রীতিমতো অপচয়ের গণ্ডিতে গিয়ে পড়ে, সেটা নিষিদ্ধ হবে। সাধারণভাবে আপনি যদি গেটে আলোকসজ্জা করেন সেটা নিষিদ্ধ হবে না। ওয়াজ মাহফিলও যদি সে সীমালঙ্ঘন করা হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ মাহফিলও কর্তৃপক্ষ গুণাগার হবেন এবং সেটিও নিষিদ্ধ হবে, নাজায়েজ এবং অপরাধের কাজ হিসাবে বিবেচিত হবে। অতএব কোথায় করলেন সেটা ইস্যু নয়, ইস্যু হলো আপনি কী করলেন। যদি কাজটা সীমালঙ্ঘনের হয় তাহলে সেটা সব জায়গায় নিষিদ্ধ হবে। এরপর প্রশ্ন হলো, যাকাতের টাকা খরচের খাতগুলো কী কী? যাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর আয়াতে 8টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হলো ফকির, দ্বিতীয়টি হলো মিসকিন, অর্থাৎ যার অল্প আছে, যা দিয়ে তার দিন ভালো করে চলে না, একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি, অথবা যার কিছুই নেই, এই উভয় শ্রেণী মানুষ। আর তৃতীয়ত হলেন ওয়াল আমিরিন আলাইহা, যাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে যাকাত থেকে দিতে পারবে, যারা যাকাত কালেকশনে থাকবে। আর 4 নম্বর হলো ওয়াল মুআলাফাত কুলুবুহুম অমুসলিম, যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন, তাদের মাধ্যমে মুসলিম মিল্লাহ উপকৃত হবে, তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন, তাদেরকে যাকাত দেওয়া যেতে পারে, কিংবা যাদেরকে যাকাত দিলে অংশগ্রহণের মধ্যে থেকে যাদেরকে যাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে এরকম। 5 নম্বর হলো অফের রেকাব, কৃতদাস দাসী মুক্ত করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। আর 6 নম্বর হলো আল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য যাকাত দেওয়া যাবে। আর 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা বলতে অনেক উলামায়ে কেরামের মত হলো জিহাদে যারা লিপ্ত তাদেরকে যাকাত টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর হলো ওবনি সাবিল, মুসাফির বা পথিক, যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো, হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে, তো এরকম পথিক মুসাফির তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এরা হলেন যাকাতের খাত। এর মধ্যে থেকে যে কোনো খাতকে, যে কোনো একটা খাতকে, যেমন গরিবকে, একজন মিসকিনকে আপনি যাকাতের টাকা দিলেই যাকাত আদায় হবে। এরপর প্রশ্ন, রোজা রাখলে হাত পা কাঁপে, মাথা ঘুরায়, শোয়া থেকে উঠতে পারি না, এখন কী করা উচিত? রোজা রেখে যদি কারোর এরকম পরিস্থিতি হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাকে সিয়াম রাখতে হবে, এই অজুহাতে সিয়াম ভাঙার সুযোগ নেই। আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই
কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাত পা কাপা এটা যদি চরম পর্যায়ে পৌঁছে যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন যিনি সিয়ামের গুরুত্ব বুঝেন এরকম ডক্টর অভিজ্ঞ ডক্টর তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে তাহলে রেস্ট করবেন শুয়ে থাকবেন কিন্তু রোজা ভাঙতে যাবেন না ঠুনকো জোহাতে এরপরে প্রশ্ন হলো মসজিদে যদি তারাবির হক আদায় করা না হয় তাহলে কি একাই নামাজ পড়া যাবে মসজিদে তারাবি পড়তে গিয়ে যদি খুব বেশি হুলস্থুল করা হয় খুব বেশি তাড়াহুড়ো করা হয় যার ফলে অর্থের মধ্যে বিকৃতি সাধন হওয়ার আশঙ্কা থাকে বড় ধরনের ত্রুটি হয় কি পড়া যায় কিছুই বোঝার উপায় নেই রুকু সিজদার মিনিমাম যেটুকু প্রয়োজন অপেক্ষা করা কমপক্ষে সেটুকুও যদি কেউ না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাসা বাড়িতে অন্য আরও কাউকে সাথে নিয়ে জামাত করতে পারেন কিংবা একা কেউ তারাবি পড়তে পারেন কিন্তু ফরজ যে নামাজ আছে সে নামাজ অবশ্যই জামাতের সাথে মসজিদে আপনাকে আদায় করতে হবে সেটা এক মসজিদে না হলে অন্য মসজিদে আর তারাবিটা আপনি বাসায় আলাদা জামাত করে আদায় করতে পারেন বিশেষ করে যখন এই অজুহাত আপনার থাকবে এরপরে প্রশ্ন রমজান মাসে দৈনিক অজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়ব রমজান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সুরা আমার জানা নেই যে অমুক অমুক সুরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তাআলা মাসে কোরআন নাজিল করেছেন বিধায় গোটা কোরআনই বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শোনাশুনি করা উচিত নিজে তেলাওয়াত করবেন আরেকজনকে শোনালেন আরেকজনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রমাদানে করা উচিত বাট রমাদান মাসে কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ইসুরে বারবার পড়বেন বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু যান গেলেন কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমাদান কাটানোর চেষ্টা করবেন সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন কোরআন হাদিসে আছে বলে আমাদের জানা নেই এরপরের প্রশ্ন হলো তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো যে কোনো সময় করা যায় সে অর্থে আপনি তারাবি সলাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে চার রাকাত পরপর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদায়াতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সওয়াবের কাজ এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদায়াতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফর্মেট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই এরপরে হালকি নামাজ কোনটি ও এর ফজিলত কি এ প্রশ্ন উত্তর হলো যে এশার সালাতের পর এশার ফরজ সালাতের পর দুই রাকাত সুন্নাত পড়ার পর অতিরিক্ত দুই রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো পড়েছেন এই সুন্নাত মাঝে মাঝে তিনি বসে পড়েছেন সেটাকে আমাদের সমাজে হালকি নামাজ বলে মানুষ জানে হালকি নামাজ বলতে হালকা নামাজ মানে বসে পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এটাকে হালকি নামাজ বলা হয় হয়তোবা তো যাই হোক এটি মাঝে মধ্যে পড়া যেতে পারে কিন্তু নিয়ম করে অনেকে দেখা যায় এশার ফরজ সালাতের পর দুই রাকাত সুন্নাত পড়ার পর সুস্থ সবল মানুষ তিনি বাকি দুই রাকাত বসে বসে পড়ছে নিয়মিত এটি নিয়মিত এভাবে করার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়নি যেটুকু যেভাবে বর্ণিত হয়েছে ঠিক আমরা সেভাবে অনুসরণ করার চেষ্টা করব